মৃত ব্যক্তির ঘরে রহস্যজনক চুরি। ঘরের তাড়া ভেঙে চুরি বেশ কয়েক হাজার টাকার নতুন শাড়ি। ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া চর্ববনগর এলাকায়। খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। যদিও এই ঘটনায় কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি নবদ্বীপ থানায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায় যে চলতি বছরের ফেব্রুয়ারির 2 তারিখ মৃত্যু হয় ওই ঘরের মালিক তথা কুলোরঘাট তন্তুবায় তপশিলী সমবায় সমিতির অন্যতম সদস্য বাবলু দেবনাথের। তারপর থেকে ওই ঘরের সমস্ত দেখাশোনা করতেন বাবলু দেবনাথের ভাই দেবব্রত দেবনাথ। দেবব্রত বাবু জানালেন তিনি আজ প্রতিবেশীদের কাছ থেকে এই ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। এসে দেখেন ঘরের দরজা ও আলমারি খোলা। ঘরের পিরমিজেতে সমস্ত ফাইলপত্র ও বেশ কিছু শাড়ি ছড়িয়ে পড়ে রয়েছে। ঘটনার বিষয়ে পুলিশকে খবর দিলে সকাল 10:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। সব কিছু দেখে শুনে ঘটনাস্থল ছেড়ে চলে যায় পুলিশ। দেবব্রত বাবুর কথায় মোট 11 মার্বেল চুরি যাওয়া শাড়ির মূল্য আনুমানিক 30,000 থেকে 35,000 টাকা। আমি একটা সামাজিক গণমাধ্যম গোষ্ঠী করি, কালকে আমাদের গণমাধ্যম গোষ্ঠী কৃষ্ণনগর একটা রক্তদান শিবির ছিল, সেখানে আমি গিয়েছিলাম, সারাদিন ছিলাম, থাকার পরে সন্ধ্যা 7টা নাগাদ বাড়িতে এসেছি। বাড়িতে এসে অলরেডি আমি ঘুমিয়ে গেছি, শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল। ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা ভোর 6টার সময় আমাকে পাশের বাড়ির লোক ডেকে তুলে, দেখে যাও ঘরে কী হয়েছে। তা আমি এসে দেখি যে আমার ঘরের ঘরটা অরিজিনালি আমার না, আমার দাদার ঘর। দাদা গত ফেব্রুয়ারি মাসে 2 তারিখে গত হয়ে গেছে। ঘরের ভিতরে কিছু কাপড় চোপড় ছিল, আর দাদা একটা সমিতি করত, সমিতির কিছু ফাইলপত্র ছিল। তা এসে দেখি তালাটা ভেঙে কাপড় চোপড়গুলো নিয়ে চলে গেছে, আর ফাইলপত্রগুলো লগ্নভণ্ড গেছে। এবার ফাইলপত্র কিছু নিয়েছে কি না সেটা আমি পারফেক্ট বলতে পারবো না। আর মোটামুটি 11 বান্ডেলের মতো কাপড় ছিল, পার বান্ডেলে 25 পিস করে কাপড় থাকে, টোটাল 275 পিস সম্ভবত কাপড় হবে, তাই তো? আচ্ছা, এই ব্যাপারে কি আপনি অভিযোগ করছেন পুলিশের কাছে? হ্যাঁ, পুলিশের কাছে অভিযোগ করেছি। এবার তো পুলিশ ইনকোয়ারি করে গেছে, থানায় লিখিত অভিযোগ জমা দেবেন? লিখিত জমা দেন, থানায় লিখিত জমা দিতে গেছিলাম, স্যার বলল যে আপনি যান, পুলিশ যাক, তারপর আপনি লিখিয়ে দেবেন। আচ্ছা, আপনার নাম? দেবব্রত দেবনাথ। এই জায়গার নাম? চরমাজদিয়া চর্ববনগর নদিয়া। উনি শাড়ির ব্যবসা করেন নাকি? আমি শাড়ি ব্যবসা করি, আমার দাদা শাড়ি ব্যবসা করতো। ও, সেই দাদার সেই শাড়িগুলো পড়ে রয়েছে এখন? শাড়িগুলো ঘরে ছিল। হ্যাঁ, ঘরে ছিল। ঘরে থাকার দরুন কালকে রাতেবেলা সম্ভবত রাতে, কালকে রাতেই হয়েছে, কারণ কালকে তো দিনের বেলা আমি দেখে গেছি, সকালবেলা শুনতে পাই, এসে দেখি অবস্থা। কীভাবে ঢুকেছে মনে হচ্ছে, মানে তালা ভেঙে? যা দেখছি তাতে তালা ভেঙে ঢুকেছে। আচ্ছা, এটা সম্ভবত রাত্রিবেলায় হয়েছে নাকি? হ্যাঁ, রাত্রিবেলায় হয়েছে। মানে কেউ বুঝতে পারেনি? কেউ বুঝতে পারেনি, কেউ কোনো আওয়াজ পায়নি। আশেপাশে বাড়ি তারা কি কি বলছে? তারা সকালবেলা বলছে আপনাকেও টের পায়নি, এই ঘরের লোক আছে ও বলছে টের পায়নি। উনি আমাকে সকালবেলা, বয়স্ক মানুষ, দুজনে বুড়াবুড়ি থাকে, ফুল তুলতে এসে দেখেছে, দেখে আর ডেকেছে। আচ্ছা, সেইগুলোর ফাইল সমস্ত এই ঘরে ছিল? হ্যাঁ। আর এই ঘরটা কি আপনি দেখাশোনা করতেন? হ্যাঁ, আমি দেখাশোনা করতাম, মাঝে মাঝে আসতাম, ধূপ ধুনা দিতাম, পরিষ্কার করতাম। যেহেতু ওনার কেউ নেই, ওয়ারিশ বলতে আমি আছি, আমার বোন আছে, বোন থাকে চুচুড়া, সে ওখানে ইয়ে করে, তার জন্য আমি দেখাশোনা করি। কি মনে করছেন কি কি চুরি হয়েছে? আমার মোটামুটি জানা তো ওই 11 বান্ডেল শাড়ি চুরি হয়েছে, আর টাকা পয়সা তো ঘরে ছিল না, কাগজপত্র সম্বন্ধে আমার সম্যক ধারণা নেই। যেহেতু কাপড়টা আমি ওখানে ঘর দুয়ার পরিষ্কার করি, সেই হিসাবে আমি দেখেছিলাম কাপড়, হ্যাঁ সেই হিসাবে বলতে পেরেছি। এবার ফাইলে কাগজপত্র কি আমার সেটা ধারণা নেই। তাও কত টাকার শাড়ি চুরি হয়েছে মনে করছেন? শাড়ি মোটামুটি যা 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 চুরি হয়েছে তাতে 30-35 হাজার টাকা হতে পারে, কারণ এই শাড়ির সম্বন্ধে আমারও ধারণা নেই। আচ্ছা, আপনার নাম? দেবব্রত দেবনাথ। কারণ আমি এখানে টিভির সামনে মিথ্যা কথা বলবো যে 50,000, 60,000, 1,00,000 টাকা শাড়ির জন্য তো বলে লাভ নেই, যেটা সত্যি কথা সেটা বললাম।